সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। News24 এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দেশ রক্ষার আহ্বান খালেদা জিয়ার, এখনো রহস্যময় বিএনপি নেতা সালাউদ্দিন, বিএনপি নেতার হাত পা ভেঙে দিল তারা, আধিপত্য বিস্তারে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত আহত 12, রূপগঞ্জে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত 20। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। দেশ রক্ষার আহ্বান খালেদা জিয়ার, চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে দেশ রক্ষায় ভূমিকা রাখতে নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার রাজধানীর গুলশানে তার বাসভবন ফিরোজায় সিনিয়র নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ে কালে তিনি আহ্বান জানান। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, খালেদা জিয়া সিনিয়র নেতাদের ধৈর্যের সঙ্গে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন। ঈদুল আজহা উপলক্ষে ঈদের রাতে খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যান স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান। এ সময় নেতারা খালেদা জিয়ার কুশলাদি জানতে চেয়ে নিজ নিজ পরিবারের কথা তাকে জানান। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে ডক্টর মোশাররফ হোসেন উপস্থিত সাংবাদিকদের বলেন, আমরা প্রত্যেকে ঈদে নেত্রীর সঙ্গে দেখা সাক্ষাৎ করি এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করি। এখানে রাজনীতি নিয়ে আমরা আলোচনা করি না, আমাদের নেত্রীও করেন না, আজকেও তাই হয়েছে। তিনি আরো বলেন, দেশের মানুষ তাদের অর্থনৈতিক খারাপ অবস্থার কারণে আনন্দের সঙ্গে ঈদ করতে পারেনি, এ নিয়ে আমরা কষ্টে আছি, এ ব্যাপারে দুঃখিত, আমাদের নেত্রীও দুঃখ প্রকাশ করেছেন। চেয়ারপারসন দলীয় নেতাকর্মী সহ দেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বলে উল্লেখ করেন ডক্টর মোশাররফ। তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশের মানুষের চাহিদা অনুযায়ী অর্থনৈতিক, সামাজিক সহ সর্বক্ষেত্রে উন্নতি হয়, আনন্দ সুখ স্বাচ্ছন্দ্যের সঙ্গে ঈদ এবং জীবনযাপন করতে পারে, এজন্য খালেদা জিয়া দোয়া করেছেন। এখনো রহস্যময় বিএনপির নেতা সালাউদ্দিন। ভারতে অবস্থানরত বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদকে ঘিরে রহস্য এখনো কাটছে না। আদালতে খালাস পাওয়ার পরও কেন তিনি দেশে ফিরছেন না বা তার ফেরা হচ্ছে না, তা নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি করছে। যদিও ভারতে থেকেই তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন, এর মধ্যে তার মহাসচিব হওয়া নিয়েও গুঞ্জন রয়েছে। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, 2023 সালের ফেব্রুয়ারিতে আদালত থেকে খালাস পাওয়ার পর সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে অংশ নেওয়া শুরু করেন। এখন তিনি বিএনপির রাজনীতিতে শুধু সক্রিয় নন, বিদেশে থেকেও দলের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বিএনপির নেতাকর্মীদের অনেকে বলছেন, 7ই জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিরোধী দলের যুগপদ আন্দোলনের কর্মসূচি ও কৌশল নির্ধারণে তার প্রভাব ছিল। বিশেষ করে গত বছরের 29 জুলাই রাজধানী ঢাকার 4 প্রবেশ পথে অবস্থান কর্মসূচির সমন্বয়ে তিনি দায়িত্ব পালন করেন, এ নিয়ে জ্যেষ্ঠ নেতাদের মধ্যে প্রতিক্রিয়া ছিল। যদিও পুলিশ ও ক্ষমতাসীন দলের কর্মী সমর্থকদের হামলা, বাধা ও সহিংসতায় অবস্থান কর্মসূচি পণ্ড হয়ে যায়। 28 অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পরের কর্মসূচিগুলোতেও তার নেপথ্য ভূমিকা ছিল বলে জানা গেছে। অবশ্য সালাউদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, আদালতের রায়ের পর স্থায়ী কমিটির মিটিংগুলোতে থাকি, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে থাকি, সবাই থাকেন, দায়িত্ব দিলে পালন করি, এটুকুই। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নির্বাচনের আগে আন্দোলন কর্মসূচি সমন্বয়ে বিদেশে অবস্থানরত সালাউদ্দিন আহমেদকে দায়িত্ব দেওয়ার প্রশ্নে বিএনপি ও যুগপদ আন্দোলনের শরিকদের মধ্যে প্রতিক্রিয়া হয়। বিষয়টি লিয়াজো কমিটির বৈঠকে আলোচনায় আসে। বিএনপির সঙ্গে এক বৈঠকে গণতন্ত্র মঞ্চের একজন নেতা এ বিষয়ে প্রশ্ন তোলেন। ওই নেতা ভবিষ্যতে যুগপদ কর্মসূচি সমন্বয়ে ঢাকায় থাকা বিএনপির কোন জ্যেষ্ঠ নেতাকে দায়িত্ব দেওয়ার পরামর্শ দেন। অবস্থান কর্মসূচি পণ্ড হওয়ার পর দলের ভেতরে ব্যাপকভাবে আলোচনা হয় যে দেশে না থেকেও তিনি কিভাবে কর্মসূচি সমন্বয় করবেন। মহাসচিব হওয়া নিয়ে গুঞ্জন। বিএনপির নেতাকর্মীদের বড় একটি অংশ এখনো সালাউদ্দিন আহমেদকে পরিপূর্ণভাবে মুক্ত বা স্বাধীন মনে করেন না। তাদের যুক্তি, সালাউদ্দিন আহমদ আদালতে খালাস পেয়েও দেশে ফিরতে পারছেন না, তিনি দীর্ঘ 9 বছর ধরে ভারতে আছেন, সেখানে কতটা প্রভাবমুক্ত থেকে তার পক্ষে শক্ত রাজনৈতিক ভূমিকা পালন করা সম্ভব তা নিয়ে অনেকের মধ্যে সংশয় আছে। অতি সম্প্রতি সালাউদ্দিন আহমেদকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের একটি অংশে ব্যাপক গুঞ্জন যে তিনি দলের পরবর্তী মহাসচিব হচ্ছেন।
অবশ্য এ ধরনের গুঞ্জন নাকচ করে দিয়েছেন সালাউদ্দিন আহমদ। তিনি গত শুক্রবার প্রথম আলোকে বলেন, মহাসচিব পরিবর্তন হতে গেলে সাংগঠনিক প্রক্রিয়ায় সম্মেলন হবে অথবা দলের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান গঠনতান্ত্রিক ক্ষমতা বলে পরিবর্তন করেন। এখন মহাসচিবের পদ কি খালি হয়েছে? আমাদের মহাসচিব যথেষ্ট উপযুক্ত লোক, উনি ভালোই চালাচ্ছেন। বিএনপি নেতার হাত পা ভেঙে দিল তারা। রাজবাড়ির পাংশায় মারুফ হাসান সুমন নামের এক বিএনপি নেতাকে পিটিয়ে হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। সুমন পাংশ উপজেলার পাট্রা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে এবং পাট্রা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। মঙ্গলবার সকাল 9টার দিকে পাংশ উপজেলার পাট্রা বাজারে এ হামলার ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন মারুফ হাসান সুমন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে সকাল 9টার দিকে পাট্রা বাজারে চাইনিজ কুড়াল দিয়ে হাতের কনুইয়ের নিচে মাথায় বাঁ হাতে কুপিয়ে জখম করে স্থানীয় সোহেল সজীব সহ কয়েকজন যুবক, এ সময় তারা পিটিয়ে আমার ডান হাত ও ডান পা ভেঙে দেয়। খবর পেয়ে মঙ্গলবার বিকেলে তাকে হাসপাতালে দেখতে যান রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনার রশিদ হারুন এবং পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম। আধিপত্য বিস্তারে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত 12। কিশোরগঞ্জের ভৈরবে মৌটুপি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ইউপি সদস্য সহ 12 জন আহত হয়েছেন। এছাড়া অর্ধ শতাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বুধবার বিকালে সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামের কর্তা বাড়ি ও সরকারি বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নাদিম কর্তা উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামের কর্তা বাড়ির কফিল উদ্দিনের ছেলে। বিপুল সম্পদের খবর প্রকাশের পর দেশ ছাড়লেন সাবেক ডিএমপি কমিশনার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া সস্ত্রীক দেশ ছেড়েছেন। গেল সপ্তাহে তারা আমেরিকায় গেছেন, ওই দেশেও তিনি বিভিন্ন সম্পত্তি গড়ে তুলেছেন, সেই সাথে বিনিয়োগ করেছেন বিভিন্ন খাতে। এছাড়া সেখানে তাদের ছোট ছেলে আসিফ মাহাদিন পড়াশোনাও করেন। সম্প্রতি আসাদুজ্জামান ও তার পরিবারের বিপুল পরিমাণ সম্পদের খবর প্রকাশ পায়। এরপরেই দেশ জুড়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। দুর্নীতি দমন কমিশন ঈদুল আজহার ছুটি শেষে তার সম্পদের বিষয়ে অনুসন্ধান কার্যক্রম শুরু করতে পারে, এরই মধ্যে তিনি দেশ ছাড়লেন। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের কমিশনার জহুরুল হক গণমাধ্যমকে জানান, আসাদুজ্জামান মিয়ার সম্পদের তথ্য প্রকাশের খবর তার নজরে আসেনি। যদি সাবেকেই পুলিশ কর্মকর্তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজ পাওয়া যায় তাহলে দুদক ব্যবস্থা নেবে। সংস্থাটির আরেক আইনজীবী খুরশিদ আলম খান বলেন, ছুটির পর তারা অনুসন্ধানের সিদ্ধান্ত নেবেন। আস্থা নিয়ে পুলিশের উচ্চ পদে আসীনদের এমন কর্মকাণ্ডে বাহিনীটির শুদ্ধি অভিযান জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেন এ জ্যেষ্ঠ আইনজীবী। ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামানের স্ত্রীর নামে ঢাকায় এক বাড়ি, দুই ফ্ল্যাট, জমি। ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও তার পরিবারের রাজধানীতে একাধিক ফ্ল্যাট, প্লট, বাড়ি ও জমির তথ্য পাওয়া গেছে। গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে, পুলিশের সাবেক এই ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রীর নামে ঢাকায় একটি বাড়ি ও দুটি ফ্ল্যাট এবং মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে। এছাড়া ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে তার স্ত্রী ও সন্তানদের নামে 67 শতক জমি রয়েছে। এই তিন জেলায় তার পরিবারের সদস্যদের নামে রয়েছে আরও 166 শতক জমি। দৈনিক মানবজমিন পত্রিকা গতকাল রোববার আসাদুজ্জামান মিয়া ও তার পরিবারের সদস্যদের স্থাবর সম্পদ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। গতকালই আসাদুজ্জামান মিয়ার সঙ্গে প্রথম আলোর পক্ষ থেকে ফোনে যোগাযোগ করা হয়। তিনি এখন দেশের বাইরে অবস্থান করছেন বলে জানান। ফোনে এই প্রতিবেদকের সঙ্গে তিনি প্রায় 1 ঘন্টা কথা বলেন। কোন সম্পদ কিভাবে কেনা তা প্রথম আলোর কাছে তুলে ধরেন আসাদুজ্জামান মিয়া। তার দাবি, সব সম্পদ বৈধ আয়েই কেনা, তবে মানবজমিন যেসব সম্পত্তির তথ্য প্রকাশ করেছে তার সব তথ্য সঠিক নয়। তাদের যত সম্পদ সেটি আয়কর বিবরণীতে বিস্তারিত উল্লেখ আছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত আসাদুজ্জামান মিয়ার সম্পদের বিষয়ে জানতে চাইলে গতকাল রাতে মুঠোফোনে দুর্নীতি দমন কমিশনের কমিশনার জহুরুল হক প্রথম আলোকে বলেন, আসাদুজ্জামান মিয়ার সম্পদের তথ্য প্রকাশের খবর তার নজরে আসেনি। কারো সম্পদ থাকলে সেটা অবৈধ হবে তা নয়, যদি সাবেক এই পুলিশ কর্মকর্তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজ পাওয়া যায় তাহলে দুদক ব্যবস্থা নেবে। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে যা বললেন ডক্টর মোশাররফ।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। সোমবার খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় এই শুভেচ্ছা বিনিময় হয়। গুলশানের সেই বাসভবন থেকে বেরিয়ে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আমাদের নেত্রীর সঙ্গে আজকে কোনো রাজনৈতিক আলাপ হয়নি। এ সময় তিনি জানান, তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, দলের নেতাকর্মীদেরও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তিনি আরো বলেন, আমরা ঈদের শুভেচ্ছা জানানোর জন্য গিয়েছিলাম, প্রতি বছরই আমরা ঈদের শুভেচ্ছা জানাতে একত্রিত হই, কিন্তু এখানে রাজনীতি নিয়ে আলাপ করি না, আমাদের নেত্রীও রাজনীতি আলাপ করে না, আজকেও তাই হয়েছে।